আপনারা নামটা শুনেছেন, তার নামে জিন্নুরাইন বলা হয়, দুই দূরের অধিকারে যাতে উসমান গনি যখন কবরের পাশ দিয়ে যেত বাবা, কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না চোখের পানি ভিজে যেত। কোন চিন্তা ছিল না, আপনার জামাতা আপনার কাজ হবে না বলে গেলাম। ছিল না ওই উসমানে ছিল না ওই উসমানে কোনো চিন্তা করার দরকার নাই, আখেরাতের ভাবনার দরকার নাই, সার্টিফিকেট তো পেয়েছে কিন্তু কবরের গেলে নেতা কবর দেখে আমি উসমান জানিয়ে দিলাম, আমি উসমান বলে দিলাম, আল্লাহ নবী জানতে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ পাক কবর থেকে, কিন্তু আমি উসমান যখন কবরের পাশ দিয়ে যাই এতটা ভয়ের জায়গা গো, এত কঠিন জায়গা গো উসমান, ওই জান্নাতে সার্টিফিকেট কথা বলে থাকে না, কেন আখিরাতে যেতে গেলে পার হতে গেলে আউয়াল মানজিল মানাজিল আখিরা, প্রথম ধাপ মানজিল কবর, প্রথম মাকাম কোনো কবর, প্রথম বর্ডার কোনো কবর, এই বর্ডার ক্রস করতে পারলে সমস্ত মাকামে ছাড় পাবে, এখানে আটকে গেলে সমস্ত জায়গায় আটকাবে। আমি উসমান আমি উসমানের জন্য আল্লাহ তালা করে দি বলতে পারলেন না, এত মানুষ জোরে হলো না, তাকিয়ে আছে ও ঠ্যাং ঠ্যাং তুলবে,
চেষ্টাও করে না, ভাবেও না, আত্মসমীক্ষাও নেই। ক্ষতি করা যা যায়, ও জ্ঞানটা আছে, কার পিছনে লাগা যায় যায়, ও জ্ঞানটা আছে, আল্লাহ নবী ঠিক এই কথাটাই তো বলেছিল, একটা সময় আসবে আমার মারা আমি যদি চাইতে পারেন আল্লাহ দেবে না, এক জায়গায় বলা হয়েছে কোরআন শরীফে, যদি কেউ গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা করে দোয়া চায় ওই দোয়া কবুল হবে, আর তার নামায় আমলে যত গুনাহ আছে ওই গুনাহটা নেকিতে ভরপুর হয়ে যাবে, বলে বলে উল্টে দেবে আল্লাহ, যেটা গুনাহ ওইটাই নেকি হয়ে যাবে। জোরে বলুন ইউবাদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাহ। হ্যাঁ হ্যাঁ দুটো ভেবেছে বিশ্বাস করো, তারা দুনিয়াতে সম্মান
আখেরাত সম্মান পেয়েছে একবার জোরে বলুন না আমার মজার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াদারি করেছেন করেন বলেন না কথা বলেন না দাদা পটা ছেড়ে জানেন আপনারা জানেন বড় বড় মেজো হুজুর সেজো হুজুর নহ হুজুর এবং আরে রোজাদারি আছে আপনারা 28 দিন একটু এতে কাপে নিয়ে তো ছেড়ে দেন ছেড়ে বলেন ছোট হুজুর তার মানে মানে সংসার করেছে কারবার করেছে সংসার চালিয়েছে তারপরে এতটা ভেবে করেছে আমাদের চিন্তাই তাই আমরা ঈমানদার আল্লাহ মানি নবী মানি কুরআন মানি হাদিস মানি আমরা তো তাদের মেনেছি ইহুদি মানে না নাসারা মানে না খ্রিস্টান মানে না বেজাত মানে না কোন কোন আমার আল্লাহকে নবীকে তারা কুরআন হাদিস মানে না প্রাধান্য তো আমরা দিয়েছি কথা ঠিক না বেটি প্রাধান্য যদি দিতে পারি মুখে যদি রাখতে পারি দুই ঠোঁটে বলতে পারি তাহলে প্র্যাকটিক্যাল এখানে করতে পারি না আল্লাহ মানি নবী মানি অন্তরে মানি ঠোঁটে মানি প্র্যাকটিক্যাল খেলে দেখিয়ে দেন তাহলে তো মিটে গেল আকীদা ক্লিয়ার হয়ে যায় না না সমা মার সিয়ে গেছে আজকে আমি এত করবে না পুষবে না করবে না আমি বলে যাচ্ছে আমি নবী দেখতে পাচ্ছি ধ্বংসের দিকে
মিলে গেল আমার আল্লাহ দয়া করে তোমার কথাটাকে কি করে আমি আমার ভিতর থেকে গেল করে বলেন জবাব তুমি দিতে হবে। এলো পাতাড়ি কাওরা উচিত মতো জীবন যাপন করে আমাদের লাভ নেই। আমরা সাহাবায়ে কেরামদের মতো হতে না পারলেও অন্তত তাদের পদাঙ্ক অনুসরণ যদি করতে পারি, হুজুর বলে তিনদের তাদের পদাঙ্ক অনুসরণ যদি করতে পারি ইনশাআল্লাহ তাদের পিছনে 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 আমরা একদিন গন্তব্য স্থানে পৌঁছে যাব। যদি বলো বলো হতে পারবো না আমরা কি বলে কথা কথা বলে বিসমিল্লাহ ওকে জিজ্ঞাসা বিসমিল্লাহ কেন রে আবার বলতে বলতে যা জানে তাই এতদিন কাটছে যদি লেলে যায় একবার হাত হাঁটতে হবে না আশায় মনে চাষ আশা এই ভেবে যাচ্ছে গিয়ে বিসমিল্লাহ মানে ভাঙড়ে পেয়েছে কি আপনি নাম নাম এত বড় দাড়ি সংক্ষেপ দেখতে আমি
আমার আল্লাহ নবী বললেন জঙ্গলে যেতে হবে, কবরে যেতে হবে, এই মনে থাকবে না, তাহলে বুঝবে ধ্বংসপ্রাপ্ত কবরে যাব কি নিয়ে যাব, তোমার আর কি অর্থ থেকে কিছু দিনের বলুন আমার ভাই ভাইরা, আমি আর বাড়াচ্ছি না, এখানে সংক্ষেপ করছি টোটাল বক্তব্য 30 সেকেন্ডে বলে দিচ্ছি, শুনেন। জীবন কটাটা বলেন বলেন কটা কটা দুটো কি 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 দুনিয়ার সাথে সাথে আখিরাতের চাষ করে নাইলেন,
আসলে ওই বর্ডারে যাবে, ওই বর্ডারে যদি আপনি চাষ চাষ করে নিয়ে যেতে পারে, ওই ওখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ আপনার কবরটাকে আল্লাহ নূরুন আল্লাহ নূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কবর যদি নূরুন আল্লাহ নূর হয়ে যায়, আপনার মেহনতের কারণে, আপনার অর্থের কারণে, আপনার সময় দেওয়ার কারণে, আপনার ত্যাগ করার কারণে, যদি আপনার কবরটা আল্লাহ জান্নাতের হাওয়া বইয়ে দেয়, তাহলে পৃথিবীর জমিনে আপনার গোষ্ঠী, আপনার আত্মীয়, আপনার পাড়া, আপনার প্রতিবেশী সব নিশানি গুনাই করে যায় আসে না। এই জন্যে আমাদের নিজেদের তৈরি হতে হয়। রাসূল বললেন বাদুবিল আমাল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমলটাকে তাড়াতাড়ি করে তোমরা তোমাদের ল্যাগেজটাকে তৈরি করে নাও। তুমি মুসাফির আছো, গন্তব্যস্থলে যেতে হবে, মুসাফির অবস্থায় আছো, গন্তব্যস্থলে যেতে হবে, অতএব ল্যাগেজটা তৈরি করে দাঁড়িয়ে থাকো, যখন গাড়ি আসবে তুমি গন্তব্যে পৌঁছে যাবে। গাড়িটাই হলো ওয়ালা আলা মুহাম্মদ আস সাইলাই সালাম, কথা কথা বেটি গো মদিনা বুলালো ইয়া রাসূলুল্লাহ, তড়পো দিল মে চলতি আকে, তড়পো দিল মে চলতি আকে, আব বই ওর বতা দে কিদার রে মদিনে মে যাকার ও বদলেঙ্গে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনে মে যাকার ও বদলেঙ্গে, ওহাঁ পে সুর কি সরার মিলেঙ্গে। বলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, মদিনা ইয়াদ তে বুলালো ইয়া রাসূল আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি দিন মিলা ঈমান মিলা, পড়লে কে কুরআন মিলা, জো কুছ দেখা থা সব কুছ জলওয়া দিয়া কবুলি ওয়ালে নে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজীদ ওয়াল কুরআনিল لا يستخرون ساعتا ولا يستقدمون قال النبي صلى الله عليه وسلم بادروا بالعمل قبل أن تموت বিশেষ করে আপনাদের এই এলাকার মসজিদের সম্মানীয় ইমাম আমার বন্ধু একমাত্র আপনাদের কবরবাসী যারা এই কবরস্থানে শুয়ে আছে তাদের আমরা সবাই কবরবাসীদের কবরটাকে আল্লাহ নুরুন আলা করে দেয়, বলুন চলে তো সবাই যাই যাই আজ না হয় আপনার সাথে একমাত্র যদি যায় আপনি আপনার সংসার, আপনার কারবার, আপনার ব্যবসা, আপনার চাষাবাদ,
যেমন ঠিক আপনি ভাবেন চিন্তা করেন, যেমন ভেবে 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 ব্যবসাটা করেন, যেমন চিন্তা করে আপনি আপনি আপনার কারবার করে, যেমন হিসাব করে সংসারটা করে, ঠিক 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 এরই পাশাপাশি ভাবনা চিন্তা হিসাব নিকাশ করে আপনাকে আখেরাতেও ভাবতে হবে। আখেরাতে যেহেতু আজ না হয় কাল আমার যেতে হবে, তার জন্য লেগেসটা থাকা অবস্থায় আপনাকে তৈরি করতে হবে। এই কথা ঠিক ঠিক নাকি? মরার পরে নামাজ পড়বেন কোনটা? মরার পরে কবরে গিয়ে মনে করে একটু জায়গা রাখবে হবে হবে হবে। যদি কেউ মনে করে কবরে যাব ওখানে সংসার সংসার ছেড়ে ছেলে পেয়ে সব ও সব সেও নেই, ওই বসে 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 তো দেখে করবে আল্লাহ আল্লাহ পারবে। আর দুনিয়াও মাঝরাত নবী বললেন এই দুনিয়া এটা তোমার দুনিয়া এবং দুটুইটা লোক কামিয়াবি হয়, দুনিয়া সংসার দোকান দোকানদারি করবেন, তার পদ্ধতি মেনে দুনিয়াদারি করবেন, যারা করতে পারবে তাদের জন্য আখেরাতটা সুন্দর, আখেরাতটা ভালো, কবর ভালো হবে, হাশর ভালো হবে, কিয়ামত ভালো হবে, সর্বোপরি দয়া জান্নাত নসিব হবে। জোরে বলো বলো। ওয়ান সাইড ইজ জিন্দেগি না টু সাইড, বোথ সাইড। আপনি দুনিয়াদারি যেমন করছেন করুন, দুনিয়াদারির সাথে সাথে দ্বীনদারিটাও করুন। রাসূল বললেন বাবা মরণ তোমাদের হবে, মৃত্যু বরণ করবে, তবে শোনো বাদুবিল আমাল কাবলা আল মাউত, মালাকুল মাউত আজরাইলের মোলাকাতের আগে, মালাকুল মাউত আজরাইলের সঙ্গে দেখা হওয়ার আগে তোমরা তোমার আমলটাকে করে নাও, লেগেসটাকে বানিয়ে নাও, পুটলিটাকে তৈরি করে নাও। কেননা মাউত হয়ে গেলে তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তাই যতদিন তুমি হায়াতে আছো সেগিতে আল্লাহ রেখেছে থাকা অবস্থায় এমন না হয় যে তোমার আমল ছেড়ে যাবে, এমন না হয় যে আখিরাতের পুঁজি নষ্ট হবে, আখিরাতের কারবার ক্ষতি হবে, আখিরাতের ব্যবসায় ক্ষতি হোক, আখিরাতের জিন্দেগিতে আপনার বিরাটটা ক্ষতি হয়ে যাক, এমন যেন জিন্দেগি তৈরি করো না। দিন ছাড়া যদি কেউ দুনিয়া করে ওই দুনিয়াদারি করা তার জন্য না যায় হারাম। এই তো সব সব কবরস্থান তো এখানে ওইটা ওইটা তো কবর শুয়ে আছে, তো ওনারা তো কিছু করতে পারবে না, এখন তো চেয়ে আছে। যদি যারা যারা যে আছে ওরা যদি কিছু একটা পাঠায় যে যে জিন্দেগি আমাদের তো দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত, এই দুই জিন্দেগিটাই তাই প্রত্যেকটা ইমানদারের জন্য মুসলমানের ভাবনা হলো ফরজ।
আমার রাসূলুল্লাহ বললেন লা আয়েশা ইল্লা আয়েশা সাকিরা লা ইলাহা ইল্লা আল্লাহ কিরা সাহাবা একরামদের সামনে আল্লাহ নবী গেলেন সাহাবা সকলে রয়েছে আমার রাসূলুল্লাহ কোন একটা জিহাদের ময়দানে সাহাবা একরামদের নিয়ে যাবে বাবা ইসলামের সঙ্গে জিহাদ হবে মুসলমানের সাথে বেঈমানের হবে ঈমানদারের সাথে মৃত্যুর হবে তাই রাসূলুল্লাহ তাদের কাছে গিয়ে বলতে লাগলো বাবারা বাবারা জীবন হলো দুটো একটা হলো দুনিয়ার আর একটা হলো আখিরাত বাবারা বাবারা এই দুই জিনিসের মধ্যে দুনিয়ার জীবনটা বাবা আসল নয় দুনিয়ার আরামটা আসল নয় দুনিয়ার সুখটা আসল নয় আসল জিন্দেগি আর আর শান্তি সুখ ওটা হলো আমাদের জন্য আখিরাত ও সাহাবীরা তোমরা বলো 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 তোমরা দুনিয়ার সুখ শান্তি চাও না আখিরাত চাও তাদের বললেন মানে মানে যাবে তো তার আগে সাহাবাদের একটু মনের ভাবটা দেখছে যে যে এনাদের চিন্তা ভাবনাটা রাসূল বললেন দুনিয়া চাও আখিরাত চাও তবে দুনিয়াটা কিন্তু আসল নয় দুনিয়ার শান্তি আরাম সুখ আসল নয় আসলটা কোনটা আসল কোনটা আপনারা সবাই বলেন আসলটা যদি চাও তাহলে এই দুনিয়াতে তোমাদের একটু হয়তো তোমাদের কষ্ট হতে পারে এই কষ্ট অর্থ শক্তি সময় তোমরা কি ত্যাগ করতে পারবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নাআম জি হ্যাঁ হ্যাঁ আমরা ত্যাগ করতে পারবো জোরে বলুন আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন বাবা ওই ত্যাগটা কি ত্যাগ তোমরা জানো না ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই ত্যাগটা কি আমার নবী বললেন বাবারা বাবারা ওই ত্যাগটা কোন জিহাদের জন্য কিছু অর্থের প্রয়োজন আছে তোমরা কিছু অর্থ আমার হাতে দাও সাহাবায়ে কেরামেরা এক হাজার দেরি না করে তাই রাসূলুল্লাহ রাতে সমস্ত সাহাবীরা একে 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 সহযোগিতা করলো প্রথমে কিছু তারপরে বলেন বলেন আবার আবার একটা কিতা বলছে জিহাদ যেতে হবে সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যাব অসুবিধা যাব আমার নবী ভাই বললেন বাবারা বাবারা ও আমার সাহাবীরা শুনে রে দাও বাবা ওই যে আদর ময়দানে গেলে বিরাট একটা অংশ তোমাদের ত্যাগ করতে হবে ওই ত্যাগটা কি তোমরা মেনে